আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি গুগল অ্যানালিটিক্স নিয়ে কথা বলবো আমি মেইনলি যে জিনিস নিয়ে কথা বলবো সেটা হলো গিয়ে কিভাবে আপনি এনশিওর করবেন যে আপনার গুগল অ্যানালিটিক্স ঠিকমতো সেট আপ হলো কি হলো না এই ব্যাপারটা নিয়ে জানতে চেয়েছিলেন আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার পারলি আপু তো ওনার কোয়েশ্চেনের আনসার হিসেবে আমি ভিডিওটা বানাচ্ছি তো কিভাবে গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে হয় সেই ব্যাপারটা কিন্তু আমি আগেই দেখাইছি আপনারা যদি আমার চ্যানেলে আসেন চ্যানেলে এসে ভিডিওসে গিয়ে যদি আমি ছয় নম্বর পার্টটা কে স্টাডি ছয় নাম্বার পার্টে আমি কিভাবে অ্যানালিটিক্স সেট আপ করতে হয় তারপর গুগল সার্চ কনসোল সেট আপ করতে হয় এই ব্যাপারগুলো দেখাইছি তো আজকের পর্বে যেটা আমি দেখাতে চাচ্ছিলাম সেটা হলো গে। সেট করার পর কিভাবে আপনি এনশিওর করবেন যে এভরিথিং ইজ ওকে আপনার অ্যানালিটিক্স ঠিকমতো কাজ করতেছে কি করতেছে না তো এটা ডাইরেক্ট দেখানোর আগে আমি আবার একটু ওভারভিউ দিই কীভাবে অ্যানালিটিক্স সেট করতে হয় আপনার মানে ইয়া করতে হয় কানেক্ট করতে হয় আপনার সাইটের সাথে তো ফার্স্টে যেটা করতে হবে সেটা হলো গে আপনার একটা কোড নিতে হবে অ্যানালিটিক্স থেকে ওই কোডটা নিয়ে আপনার সাইটের একটা ফাইল আছে হেডার ফাইল ওই হেডার ফাইলে পেস্ট করতে হবে জাস্ট এই কাজটা করতে পারলেই সেট হয়ে যাবে সব কিছু তো প্রথমেই আপনি একটা প্রপার্টি বানাবেন যেমন আমি টেলিস্কোপ বাড়ি আমার সাইটের প্রপার্টি বানাইছি কিভাবে প্রপার্টি বানাতে হয় যদি না জানেন তাহলে কাইন্ডলি ভিডিওটা দেখে ফেলবেন এখানে সব আছে প্রপার্টি বানানোর পর আমি অ্যাডমিনে যাব অ্যাডমিনে গিয়ে প্রপার্টি সেটিংসে না ট্র্যাকিং ইনফোতে যাব ট্র্যাকিং ইনফোতে গিয়ে ট্র্যাকিং কোর্ট এখানে যাবো দেখেন এখানে একটা কোড আছে এই কোডটাই আমাকে আমার সাইটের হেডারে পেস্ট করতে হবে তাহলেই সব হয়ে যাবে তো এটা অনেকভাবে করা যায় আমি সি প্যানেলে গিয়ে কীভাবে করতে হয় আপনাদের দেখাই আর আপনারা যদি চান এত ঝামেলায় যাবেন না তাহলে সিম্পলি একটা প্লাগিন ইনস্টল করবেন হেডার অ্যান্ড ফুটার এরকম অনেক প্লাগিন আছে একটা প্লাগিন আছে সম্ভবত নাম হেডার অ্যান্ড ফুটার ওইটা ইনস্টল করলে আপনি এরকম হেডার এবং ফুটার দুইটা আলাদা ইনপুট ফিল্ড পাবেন তো আপনি হেডার ফিল্ডে গিয়ে এই কোডটা পেস্ট করে সেভ করলেই হয়ে যাবে আর আমি পার্সোনালি এই কাজগুলো দিয়ে করতে পছন্দ করি না আমি ম্যানুয়ালি করি সো আমি দেখাচ্ছি কীভাবে ম্যানুয়ালি করে তো প্রথমে আমাকে যেতে হবে সি প্যানেলে তো আমি সি প্যানেলে এসে পড়েছি সি প্যানেলে আসার পর আমি ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজার এসে আপনাকে আপনার এই যে এই সাইটের ফাইলগুলোতে ঢুকতে হবে এখন আপনার হোস্টিংয়ে যদি মাল্টিপল ডোমেইন অ্যাটাচ করা থাকে তাহলে আপনাকে জাস্ট খুঁজ খুঁজতে হবে যে আপনি কোন সাইটটার জন্য কাজ করবেন যেমন আমি এখন কাজ করব এই যে টেলিস্কোপ বাড়ির জন্য সো আমি এখানে ক্লিক করব ঠিক আছে আর যদি আপনার হোস্টিংটা এমন হয় যে জাস্ট একটা ডোমিনেই এখানে অ্যাটাচ করা মাল্টিপল ডোমেইন অ্যাটাচ করা যাবে না তাহলে আপনি পাবলিক এস এ ক্লিক করবেন এরপর সব প্রসেস সেম তো আমি টেলিস্কোপ বাড়িতে ক্লিক করার পর ডাব্লিউপি কন্টেন্টে যাব কন্টেন্টে গিয়ে থিমসে যাব এরপর আপনার সাইটে যে থিমটা এখন অ্যাক্টিভ সেটাই যাবেন আমার এখানে পাবলিশ অ্যাক্টিভ আছে তো আমি পাবলিশেতে যাচ্ছি যাওয়ার পর আপনি নিচে নামলে একটা ফাইল পাবেন হেডা ডট পিএইচপি তো আমি এখানে রাইট ক্লিক করে এখানে আমি রাইট ক্লিক করে এডিটে যাব তারপর এডিটে দিব দেখেন আমি যে কোডটার কথা বলছিলাম যে এই কোডটা পেস্ট করতে হবে আমি কিন্তু এটা আগেই করে রাখছি দেখেন এই যে এইখান থেকে এখান থেকে এই পর্যন্ত এই কোডটা আমি পেস্ট করে রেখেছি পেস্ট করে তারপর আপনি সেফ চেঞ্জেস দিবেন তাহলেই সেট হয়ে যাবে তো আমি কিভাবে বুঝবো যে সেট আপটা হলো কি না তাই না তো এটা বোঝার জন্য যে সবচেয়ে মজার ব্যাপার সেটা হলো গিয়ে আপনি এখানে ক্লিক করে মেইন ড্যাশবোর্ডে আসবেন অ্যানালিটিক্সের বা হোমে আসবেন আসার পর এখানে দেখবেন একটা নীল বাক্স আছে এই নীল উইন্ডোটার মূলত কি করে লাইভ রিপোর্ট যেমন এই মুহূর্তে আপনার ওয়েবসাইটে কেউ আছে কিনা সেটা এখন দেখাবে একদম লাইভ তো যদি আমি আমার ওয়েবসাইটে যাই এবং এটা যদি জিরো থেকে ওয়ান হয়ে যায় তাহলে বুঝবো যে এটা ঠিক মতো কাজ করতেছে তাই না তো আমি আমার ওয়েবসাইটে যাই ওয়েবসাইটে এসে পড়লাম এখন এখানে ওয়ান আসা উচিত দেখেন ওয়ান এসে পড়ছে এবং এখানে আমি কোন ওয়েবসাইটে আমি ওয়েবসাইটের কোন পেজে আছি এটাও কিন্তু এখানে শো করবে এখানে জাস্ট একটা স্ল্যাশ দিছে তার মানে আমি কোনো মানে ভিতরের পেজ যে নেই আমি জাস্ট হোম পেজে আছি তো আমি যদি এখন একটা ভিতরের পেজে যাই যেমন আমি এই পেজটায় গেলাম তাহলে এখানে আপডেট হয়ে যাওয়া উচিত লোড হোক এই আর্টিকেলটা এমন এক ছবি দিয়েছে তাই একটু লোড হতে টাইম লাগতে পারে এনিওয়ে দেখেন এখানে আপডেট হয়ে গেছে যে আমি কোন পেজে আছি ক্যান ইউ সি নেপচুন উইথ এ টেলিস্কোপ লিঙ্কটা দেখেন যে দেখেন ক্যান ইউ সি নেপচুন উইথ এ টেলিস্কোপ এই লিঙ্কে এখন আমি আছি সেটা এখন শো করতেছে তো এই ব্যাপারটাই এভাবে আপনি এনশোর করতে পারবেন যে অ্যানালিটিক্স আপনার সাইটের সাথে ঠিকমতো কানেক্টেড হলো কি হলো না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর যদি আপনারা চান আমি কোনো একটা নির্দিষ্ট টপিক নিয়ে ভিডিও বানাবো আপনার যদি কোনো একটা সমস্যা থাকে কোনো একটা জিনিস বোঝার জন্য তো কমেন্ট করে জানাতে পারেন যদি আমি পারি ব্যাপারটা তাহলে আমি ভিডিও করে দেখাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ